নমস্কার বন্ধুরা, আমি পম্পি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ থালি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটি রান্না সম্পূর্ণ নিরামিষ এবং তেল হলুদ মশলাবিহীন রান্না। এখন আমাদের অসহ চলছে, আমার জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছেন, তাই এখন এরকম তেল হলুদ মশলাবিহীন রান্নাই আমরা এখন করছি এবং খাচ্ছি। প্রথমে আলু পোস্তটা বানিয়ে নেব। আলু ডুমো করে কেটে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো আর দুটো টমেটো। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো জল। কুকারে রান্নাতে কিন্তু খুব বেশি জল লাগে না, অল্প একটু জল দিলাম। এখন কুকারে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি, হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। সিটি পড়ে গেছে, কুকার সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, হাতাতে করে একটু নেড়ে নিচ্ছি। আলু টমেটো সব সেদ্ধ হয়ে গেছে, এখন দিচ্ছি বেটে রাখা পোস্ত। দু চামচ বেশ ভর্তি ভর্তি করে পোস্ত বাটা দিলাম, পোস্ত বাটাটা আলু ও টমেটোর সাথে মিশিয়ে নিলাম। হয়ে গেল নিরামিষ আলু পোস্ত। এখন বানাবো মুগের ডাল। কড়াই দিলাম হাফ গ্লাস জল আর দু চামচ মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, হাতাতে করে একটু নেড়ে নিলাম যাতে মুগ ডালটা বেশ ভালো করে নরম হয়ে যায়। সেদ্ধ মুগের ডাল তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে রাখছি। এখন বানাবো ভেন্ডি সেদ্ধ। তার জন্য ভেন্ডিগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কুকারের মধ্যে ভরে দিচ্ছি। ভেন্ডি ভালো করে বেছে নেবেন, এরকম ফুটোওয়ালা ভেন্ডি দেবেন না, ফুটোওয়ালা ভেন্ডির মধ্যে পোকা থাকে। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুবই সামান্য একটু জল, 2 চামচ মতো জল দিলাম। ঢাকনা লাগিয়ে নিচ্ছি, হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিলেই ভেন্ডি সেদ্ধ হয়ে যাবে। কুকার ঠান্ডা করে নেওয়ার পর খুলে নিচ্ছি, ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, কুকার থেকে বের করে নিচ্ছি। ভেন্ডির পিছন দিকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি, ভেন্ডি সেদ্ধ তৈরি। এখন পটল ভাজবো, বিনা তেলে পটল ভাজা। কড়াই দিলাম পটল, পটলগুলোকে মাঝখান দিয়ে চিরিয়ে দুটুকরো করে নিয়েছি, সামান্য একটু জল দিলাম, দিচ্ছি পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে লবণটা পটলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে মাঝারি আছে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে একবার নেড়ে নিলাম, নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিলাম। পটল সেদ্ধ হয়ে গেছে, এখন পটলগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। সব শেষে বানাবো বড়ার টক। তার জন্য অড়হর ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা। খুব সুন্দর ভিজে গেছে, ডাল ফুলেও গেছে। এখন জলটাকে পাল্টে নেব, 2-3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর কলাইগুলোকে ছেঁকে নিলাম। কলাই ভালো করে ছাকনাতে ছেঁকে নেবেন, জল ঝরিয়ে নেবেন, তারপর বাটবেন এবং জল না দিয়ে এটাকে বাটতে হবে। বাটাটা যেন বেশ টাইট হয় তার জন্য একটুও জল ব্যবহার করছি না, একটা কাঁচা লঙ্কা দিলাম। এটাকে মিহি করে বেটে নিতে হবে। জল ছাড়া বাটতে গেলে বারবার আটকে যাবে, মিক্সি মেশিনটা বারবার অফ অন করে ডালটাকে বেটে নিলাম। এখন এই ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটাতে ফেটাতে যখন দেখবেন যে হাতে ব্যথা করছে, তখন বুঝবেন ডালটা বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। ডালটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, ডালের রঙটা সাদাটে হয়ে যাবে এবং ডালটা অনেকটা ফুলে যাবে, হালকা হয়ে যাবে, তখন বুঝবেন ফেটানো হয়েছে। আর নয়তো ডাল বাটা নিয়ে জলের মধ্যে দিয়েও দেখে নিতে পারেন। দেখুন ডালটা কত সুন্দর ফেটানো হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটা অল্প একটু বাটিতে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন জলে দেওয়ার সাথে সাথে ভেসে উঠছে, তার মানে এটা ফেটানো হয়ে গেছে। ডাল ফেটিয়ে নেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডাল খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর লবণটা দেবেন। এখন লবণটাকে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ মতো তেঁতুল নিয়েছি, জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে চটকে নিলাম। তেঁতুলের ছোবড়াটা ফেলে দিচ্ছি। কড়াই দিচ্ছি 1 গ্লাস মতো জল, গ্যাসের ফ্লেম হাই আছে। এখন তেঁতুলগুলা জলটা দিলাম, দিচ্ছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। এখানে চিনি দিচ্ছি না, আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। জল যখন টকবক করে ফুটবে, হাই ফ্লেমে টকবক করে ফোটাতে হবে, তারপর ডাল বাটাটাকে এভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ফেলে দিতে হবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, ডাল বাটাটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ভালোভাবে না ফাটালে এই বড়াগুলো শক্ত হয়ে যাবে। বড়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ডাল বাটাটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এই দেখুন বড়াগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম,
গ্যাসের ফ্লেম অফ করছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর পরিবেশন করতে হবে। দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এটাকে আমরা টুপকির টক বলেই জানি, আপনারা এটাকে কি বলেন কমেন্টে একটু জানাবেন। দেখুন বড়াগুলো কত নরম হয়েছে, টুপকির টক একদম তৈরি হয়ে গেছে। এখন চলুন আলু মাখাটা তৈরি করে নিই। ভাতের সাথে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। হাত দিয়ে চটকে এটাকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আলু মাখা। যাদের তেল খাওয়া নিষেধ বা যারা তেল খেতে পছন্দ করেন না, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। আলু মাখা তৈরি, এখন পরিবেশন করে দিচ্ছি গরম গরম ভাত। ভাতের সাথে আলু মাখা, দিচ্ছি বিনা তেলের পটল ভাজা, টমেটো আলু পোস্ত, ঢেঁড়স সেদ্ধ বা ভেন্ডি সেদ্ধ। এটা হচ্ছে টুপকির টক আর মুগের ডাল, পাতিলেবু, কাঁচা লঙ্কা, সবশেষে সামান্য একটু ঘি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।